ভিমার বিধায়ক আমিনুল ইসলামের নির্লজ্জ কাণ্ড। দুখিয়া দরিদ্রর বাবে আবন্টিত ধন প্রদান করেছে নিজের ভাতৃ ভতিজা সরকারি চাকরিয়ালক। এজন ধিং সমষ্টির বিতর্কিত বিধায়ক আমিনুল ইসলাম। সদায় বিতর্কিত মন্তব্যরে চর্চা লাভ করে অহা এইজন বিধায়কে এবার ব্যাপক দুর্নীতি আর অনিয়ম সংঘটিত করে পুনের চর্চালে আহিছে। মাত্র কেইদিনমানের পূর্বে করোনাক লৈ বিতর্কিত মন্তব্য করে জেলর ভাত খাই পেট নভরা এইজন বিতর্কিত বিধায়কে খাই হজম করেছে দুখিয়া দরিদ্রর বাবে আবন্টিত ধন, যাক লৈ এতিয়া সরব হয়ে পড়েছে সদৌ অসম সংখ্যালঘু নগাঁও জেলা আমচু। বিগত 10 বছরে এডিএফর বিধায়ক হয়ে থাকা একজন বিধায়কে অতিকৈ পিছপরা নিজের সমষ্টিত উন্নয়নের নামত উটু নাই যদিও দুর্নীতি আর অনিয়মের এক্সপার্ট। কিন্তু এও আমচুয়ে আজি ঢিং সমষ্টির ঢিং গাঁত এক সংবাদমেল যোগে বিধায়ক আমিনুল ইসলামের কর্মকাণ্ডর কথা ফাদিল করিলে। সংবাদমেলত সংগঠনটোয়ে বিধায়ক আমিনুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করে কয় যে বিধায়কজনের জড়িয়ে সরকারে স্বাস্থ্যর শিক্ষার ক্ষেত্রত দুখিয়া দরিদ্র লোকের বাবে বছরি আবন্টন দিয়া ধনের ক্ষেত্রে বিধায়কজনে সরকারি নীতি নির্দেশনা ভরিয়ায় মুহারি স্বজন ভূষণত লিপ্ত হয়েছে। তদুপরি বিধায়কজনে নিজ সমষ্টির দুখিয়া দরিদ্রক অন্ধকারত রাখি চিকিৎসার বাবে আবন্টিত ধন নিজ ভাতৃর সরকারি চাকরিয়ালর পত্নীকো যোগান ধরেছে। অকল ইমানেই নহয়, দুখিয়া দরিদ্র ছাত্র ছাত্রীর বাবে আবন্টিত ধন প্রদান করেছে নিজ ভতিজাক। করেছিল চাকরিয়ালর পরিয়ালত স্বাস্থ্য ধন পাইছিল, সেইজন হল আপনার শিমুলবাটির আক্তারুজ্জামান খান, তেখেতর ঘৈণীয়েকর নামত এই যে স্বাস্থ্যর দল, সেই স্বাস্থ্যর দল বিধায়কজনে দিছিল। সকা হলে হয় সেই সময়ত বিধায়কজনে সরকারি গাইডলাইনক বরিরে মুখারি, সরকারি গাইডলাইনক বরিরে মুখারি পেলাই এজন আপনার সরকারি চাকরিয়ালর ঘৈণীয়েকক স্বাস্থ্যর দল দিছে, যত নাকি গাইডলাইনত আছে নিজাম আপনার আহমেদ তেখেতর ঘর হয় আপনার ঢিংগাঁওত, একদম দুখিয়া পরিয়ালর হয় তেখেতে আজি বহুদিন আগরে পড়া এক মানে দুরারোগ্য বেমারত ভুগি আছে, পয়সার অভাবত বা ধনের অভাবত সুচিকিৎসা করিব পৰা নাই। তেখেতে আমাক জনাইছে যে তেখেতেও যি বিধায়ক পুঁজিত যি স্বাস্থ্যৰ কাৰণে ধন আহে দুখীয়া শ্ৰেণীৰ লোকসকলৰ কাৰণে, সেই ধনৰ কাৰণে তেখেতেও আবেদন কৰিছিল, কিন্তু বিধায়কজনে এই দুখীয়া ৰোগীজনৰ যি আবেদন এই আবেদনৰ প্ৰতি আওকাণ নিদি পেলাই গুৰুত্ব নিদি পেলাই বিভিন্ন ধৰণৰ আৰু তেওঁৰ আত্মীয় স্বজন নিজা ভাতৃ আৰু বিভিন্ন লোকসকলক দিয়া আমাৰ পৰিলক্ষিত হৈছে তেখেত। গতিকে বিধায়কজনে এই দুখীয়া যিসকল রুগী আছে সেই রুগীসকলে যদিও বিধায়কর এই স্বাস্থ্যর ধনের কারণে আবেদন করেছিল, তথাপিও সেইবিলাকর প্রতি গুরুত্ব নিদি বিধায়কজনে তেওঁর একদম নিজা ভাতৃ আপনার দেখাব বিচারিছো। এয়া চাওক মহিবুল ইসলাম, মহিবুল ইসলাম ফাদার্স নেম মুফতি খায়রুল ইসলাম, তেওঁর নিজা ভাতৃ, তেওঁ এই যে দুখিয়া বেমারীসকলের যে ধন সেই ধন তেওঁ নিজা ভাতৃর নামত আবণ্টিত করেছে। ভতিজা মুনিমুল ইসলাম, তেওঁর ভতিজা মুনিমুল ইসলাম, মুনিমুল ইসলামের নামত এই টাকা দিছে। দুখিয়া শ্রেণীর ছাত্রছাত্রীসকলের 2000 টাকাকে লৈছে, তথাপিও সেই ছাত্রছাত্রীসকল এই বিধায়ক পদীর এই ধনের পৰা বঞ্চিত হয়ে পড়েছে। সম্প্রতি বিধায়ক আমিনুল ইসলামের এনেবর নির্লজ্জ কর্মকাণ্ডর কথা ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতো। সমষ্টিবাসীও এতিয়া অনুভব করেছে এইজনকনো আমি কিয় বিধায়ক বনালো। ঢিঙৰ পৰা সাইদুল ইসলাম রিপোর্ট, টাইমস গুৱাহাটী।